বন্ধুরা, তো আজকে দেখতেই পাচ্ছেন আমার সামনে দুটো বক্স। মেইনলি এই বক্সটাই আমি আনবক্স করব। এই বক্সের মধ্যে আছে আমার প্রথম অ্যাকশন ক্যামেরা, গোপ্রো হিরো 7 ব্ল্যাক, যেটা আমি আনবক্স করব এবং এটার কোয়ালিটি কেমন ভিডিও করে দেখাবো বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। চলুন আমরা আনবক্স করি এটাকে। মেইনলি যেটার জন্য কেনা সেটা হলো হাইপার স্মুথ স্টেবিলিটি। এই হলো ক্যামেরা। আচ্ছা, তার আগে এটা যেহেতু একটা স্পেশাল অফারে ছিল তাই আমাকে এই বক্সটা দিয়েছে, আর বক্সের মধ্যে ট্রাইপড আর এই লেসটা আছে সম্ভবত, আশা করছি। তো ফার্স্ট আমরা এটা কি আনবক্স করে দেখি এর ভিতরে কী কী আমরা পাচ্ছি। গোপ্রোর সুন্দর কেস, কেসের মধ্যে এই বাক্স, বাহ সুন্দর একটা স্ট্যান্ড, বাহ সুন্দর কভার, আর হাতে ঝোলানোর জন্য দারুণ বিষয়। দেখুন এক্সটেন্ড করা যাবে আর এটাকে সেট করার জন্য দারুণ কাজের। 12 মেগাপিক্সেল, তারপরে 4K 60, 1080p 240, 33 ফিট বা 10 মিটার জলে পর্যন্ত কাজ করতে পারবেন। ভয়েস কন্ট্রোল আছে, টাচ স্ক্রিন আছে, তারপরে স্লো মোশন আছে, GPS আছে, HDR, হাইপার স্মুথ স্টেবিলিটি, লাইভ স্ট্রিম, মানে ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে বা অন্য যে কোনো জায়গায় লাইভ স্ট্রিম দেওয়া যাবে, এটা একটা দারুণ ফিচার্স। তারপরে মেড ফর আইফোন, আইপ্যাড সেগুলো সাপোর্ট করবে। তো এবার আমরা ভিতরে দেখি। আচ্ছা, খুলবো কোন, এবার আমরা ক্যামেরাটা বের করে দেখি। সুন্দর দেখতে, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি। আচ্ছা, কি কি পাচ্ছি আমরা, চার্জার কেবল, তারপরে ব্যাটারি, মাউন্ট, একটা কার্ভ হেলমেটের সামনে, আর একটা ফ্ল্যাট মাউন্ট, আর তো কিছু নেই তেমন, বাক্সের মধ্যেও তেমন কিছু নেই। এবার এটাকে আমরা খুলে দেখি কীভাবে খুলবো। আচ্ছা, ও আচ্ছা, বক্সে আরও কিছু পাচ্ছি। আচ্ছা, গোপ্রো ম্যানুয়াল, যার প্রয়োজন ভালো করে পড়ে নেওয়া যেতে পারে। তো এটা খুলি দেখি, সুন্দর ফ্রেম। এবার এখান থেকে ক্যামেরা বের হচ্ছে, পিছন দিকে ব্যাটারি অপশন, আমরা ব্যাটারিটাকে ইনসার্ট করবো। ব্যাটারি করেছে, ব্যাস ব্লিঙ্ক করতে শুরু করেছে, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, এইচডি কার্ড ছাড়া রেকর্ডিং হবে না, আমাদের এইচডি কার্ডও নেওয়া আছে। এইচডি কার্ডটা আমরা বের করে নিই। এইচডি কার্ডটা ইনসার্ট করতে হবে, এইচডি কার্ডের জন্য এখানেই জায়গা।
আচ্ছা, ডবল স্ক্রিন সামনে একটা, পিছনে 2 ইঞ্চি। এটাকে আমরা এবার পাওয়ার অন করে দিই, দেখি। আচ্ছা, এটা তো মোড চেঞ্জ করা যাবে, পাওয়ার অন অন হয়ে গেছে। আচ্ছা, তার আগে আমাদের প্রোটেক্টরটা খুলতে হতো, তো আমরা বিভিন্ন মোডে এটাকে ভিডিও করে দেখাবো। লো লাইট, হাইপার স্মুথ, হাইপার স্মুথ ছাড়া, প্লেন মোড, তার সঙ্গে হেঁটে দৌড়ে। এটাতে এখন চার্জ নেই, কিন্তু তবু একবার দেখাই। নো মিডিয়া, কোনো রকম মিডিয়া নেই, দেখতেই পাচ্ছেন। এটাতে অনেক ফিচারই আছে, ভিডিও, স্টিল, তারপরে ভিডিও স্টিল, টাইম ল্যাপস। চার্জ যেহেতু নেই, এটাতে পরে আমি চার্জ করে আপনাদের সব কিছু দেখাবো। এই দেখুন, সামনে থেকে একদমই নেই। হ্যাঁ বন্ধুরা, কী করে আমরা অ্যাপের সাহায্যে, দেখুন, গোপ্রো অ্যাকশন ক্যামেরাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনারা লাইভ দেবেন, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা অন্য যে কোনো কিছু। এই দেখুন, এই গোপ্রো মোবাইলে গোপ্রো অ্যাপে ক্লিক করব, আর আমরা এখানে গিয়ে আমরা ঢুকব প্রেফারেন্সে, তারপরে কানেকশন, কানেকশনের পরে কানেক্ট ডিভাইস, গোপ্রো অ্যাপ, ব্যাস হয়ে গেল। এখানে এই মোবাইলের যে নিচে অপশানটা আছে সেখানে ঢুকলাম, নিচে যে অপশানটা দেখছেন এটাতে ক্লিক করলেই কানেক্ট হয়ে গেল। এইবার মোবাইলে যখনই আমি এখানে প্রেস করব, কানেক্ট সাকসেসফুল হয়ে গেল। এবার দেখুন, আমি যা দেখাবো এই ক্যামেরাটাকেও দেখিয়ে দিব, ওটাই ওখানে দেখাবে। দেখুন তো, এটা একটা বিরাট সুবিধা। স্টেবিলাইজেশন অফ করে দিয়ে ভিডিওটা হচ্ছে। এবার দেখবেন যে অনেকটাই হয়তো কাপড়টা বেশি মনে হবে যদি আমি চুপচাপ আছি। ওটাতে অনেক, যখন হাইপার স্মুথ স্টেবিলিটিতে দৌড়ালেও কিছু হচ্ছিল না, কিন্তু এখানে নড়াড়ি করছে, এবার নিশ্চয়ই বুঝতে পারবেন বিষয়টা।